প্রশ্নটি যে করেছেন বলতে চাইছেন ওনার প্রশ্ন বা সমস্যাটি অত্যন্ত সমাজের চোখে অপরাধ প্রবণ, তাই তিনি নাম উল্লেখ করেননি। উনি বলতে চাইছেন, মহারাজ আমার বয়স 26-27, আমি 2011 সালে মাধ্যমিক উত্তীর্ণ হই এবং ক্লাস 11-এ পড়ি, তখন একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি, সেটি পরিবারের জেঠুর ছেলে বা বড় দাদার স্ত্রীর সঙ্গে। আজ 2021 সাল, মাঝে 2017 সালে বাড়িতে ভীষণ ঝামেলা হয়, তখন থেকে এই সম্পর্কে কিছুটা ছেদ পড়ে, কিন্তু একেবারে পরিবর্তন হতে পারিনি। আমি দাদা স্ত্রীর সঙ্গে একাধিকবার দেহ সম্পর্কেতেও গিয়েছি এবং বর্তমানেও মাঝে মধ্যে একাধবার সেই একই সমস্যা ফিরে আসে। এখন আরও সমস্যা হলো, মেয়েটির চরিত্র খুবই খারাপ, কারণ ওই মেয়েটি ওর নিজের স্বামীর ভাইয়ের সাথেও অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে এবং তাদের মধ্যেও একাধিকবার দেহ সম্পর্ক হয়েছে। আমি গত 23/5/2021 তারিখে নিজের চোখে দেখেছি এবং ওরাও তা স্বীকার করেছে। এখন আমি DLED ও BED করছি, কিন্তু কোনো কর্ম জোগাড় করে উঠতে পারিনি। বাড়িতে পিতা ও মাতা উভয়ই চাপ দিচ্ছে বিয়ের জন্য, কিন্তু আমি অনড়, আমি কর্ম না জোগাড় করে বিয়ে করব না। এখন ওই অবৈধ সম্পর্কের থেকে বেরিয়ে আসতে চাইছি, কিন্তু পেরে উঠতে পারছি না। তার প্রধান কারণ সেক্স। এখন পুরো সব সময় নরক যন্ত্রণা ভোগ করছি প্রতিদিন, নিজের মনকে বসে রাখতে পারছি না, কোনো ডিসিশন বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। এই এলো আবার এই খারাপ, কারণ চোখের সামনে ওই মেয়েটি সব সময় থাকে, তাই ভুলতেও পারছি না। এখন উহারা দুজন সম্পর্কে জড়িয়ে আছে, তাদের দেখে আমার শরীর আগুনের মতো জ্বলছে। মহারাজ, এই নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় বলে দিন, যেন সারা জীবনের মতো এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারি। সম্পর্ক সমাজে যেগুলি চলছে, কোনো সম্পর্ক, তার মধ্যে কোনো সম্পর্ক বৈধ নয়। স্ট্যাম্প লাগালেই পাম অয়েল ঘি হয়ে যায় না। সম্পর্ক একমাত্র সেটা বৈধ যা তোমার যাবতীয় বন্ধন কাটে, এছাড়া কোনো সম্পর্ক বৈধ নয়। আর তুমি যে এত সাজিয়ে লিখেছ, ওই মেয়েটি নয়, ওনাকে বৌদি বলা হয়। 2021 থেকে 2011 থেকে 2021, 10 বছরে এই 3 বছরের যে সমস্যাটা, এটা যদি না থাকতো তাহলে তুমি অনেক সুন্দর সুন্দর টার্ম ওনার জন্য ইউজ করেছ। যদি কিছু বদলাতে চাও, আগে বৌদি এবং দেবরের মধ্যে যে সম্পর্ক হয় সেই টার্মে আগে আসো। ওই মেয়েটি হয়ে গেল আর বলছো জেঠুর ছেলে বড় দাদার স্ত্রী, আর তার সাথে এটাও বলেছো যে উনি ওনার স্বামীর ভাইয়ের সাথে। ওটা তোমার ভাই বা দাদা, পরিষ্কার কথা বলো না, ফ্যামিলির মধ্যে গোলমাল চলছে। ওই মেয়েটি এমন করে বলতে চাইছ যে আমরা খুব শুচি শুদ্ধ পবিত্র এবং ওই মেয়েটি এসে গেছে বাড়ির ভিতরে, তাই তো? এবং ওই মেয়েটি এসে গেছে, আমার বাড়ির লোক খুব শুচি শুদ্ধ, শুধুমাত্র আমার দাদার ভাই। দাদা বলতে অসুবিধা হয় নাকি, ভাই বলতে অসুবিধা হয় নাকি? আমি তোমাকে হার্ট করার জন্য কথাটা বলছি না, তুমি যেই যেই জায়গাগুলোকে প্রোটেক্ট করতে চাইছো আমি সেগুলো শুধু খুলে রাখতে চাইছি। একটা স্বাভাবিক সুস্থ জীবন বলেও কিছু হয়, এবং সেই সুস্থ জীবনে ওই মেয়েটিরও জায়গা থাকে না, কারো ভাইয়েরও জায়গা থাকে না, সেখানে বৌদি দাদা ইত্যাদি টার্ম ইউজ করা হয়। যদিও এই সম্পর্কগুলোর কোনো মূল্য নেই আধ্যাত্মিক জীবনে বা জীবনের সত্যতার সাথে, তবুও এগুলি সামাজিক মর্যাদা। যার দেনা পাওনা তাকে সেভাবে মিটিয়ে দিতে হয়, না বেশি দিতে হয় না কম দিতে হয়, তাতেই মানুষ সুখে থাকে। আমি তোমার সমস্যা নিয়ে অবশ্যই বলবো, আমি পূর্ণ সিম্প্যাথি রাখি, আমি বুঝতে পারছি তোমার উপরে কী চলছে।
দেখো দেখো, জীবনের সেন্ট্রাল ও অতি সহজ যে সিদ্ধান্ত তা বুঝতে পারছো না বলেই সমস্যা হচ্ছে। আমাদের সবার জীবনে সমস্যা তাই, সহজ জিনিসকে আমরা সহজভাবে বুঝতে পারি না। ঘটনা কখনো বিশেষ হয় না, কোনো ঘটনা বিশেষ হয় না। যে কোনো ঘটনা বিশেষ হতে গেলে তোমার কাছে বিশেষ প্লেসমেন্ট দাবি করে, সে এসে বলে মেক মি স্পেশাল। উদাহরণস্বরূপ, ঝন্টুর করোনা হয়েছে, তো একে স্পেশাল হতে গেলে কী হতে হবে? তোমার আমির কাছে এর একটা জায়গা আনতে হবে। কীভাবে জায়গা আনতে হবে? করোনাতে, আজকাল করোনা সবাই হচ্ছে, তো এতে স্পেশাল কী আছে ভাই? ঝন্টু তোমার পাশের বাড়িতে থাকে, এবার স্পেশাল হলো। তুমি 2 ঘন্টা আগে তার সাথে বসে ফাস্ট ফুড খেয়ে এলে, আর একটু স্পেশাল হয়ে গেল। ঝন্টু তোমার দিদির ছেলে, আরও স্পেশাল হয়ে গেল। কাল ওর সাথে তোমার একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে যাওয়ার কথা ছিল, স্পেশাল হয়ে গেল। এই কোনো না কোনো আমির সাথে সম্পর্ক না পাতালে ঝন্টুর করোনার সাথে তোমার কোনো কিছু এসে যায় না। ঝন্টুর মেন্টাল প্লেসমেন্ট তোমার জীবনে দরকার হবে। তুমি যা বলছো ভেবো না, যেটা বিশাল কিছু এক্সেপশনাল হয়ে গেছে, হরে ঘরে অলমোস্ট সবার জীবনে, অলমোস্ট সবার জীবনে এমন ধরনের ফেস আসে। তোমার স্টোরি একরকম, অন্যজনের স্টোরি অন্যরকম, কিন্তু ঘুরে ফিরে শরীর বোধ চারা দেবেই, দেহ বাড়লে দেহবোধ চারা দেয়। তবে একটা কথা তোমাকে আমি বলবো, জীবন এত সস্তা নয়। যদি ভুল বা অপরাধ বেশি কারোর হয়ে থাকে, তবে তোমার সেই মহিলার, যিনি শারীরিক ও অভিজ্ঞতায় সিনিয়র হয়েও এই পথে তোমাকে নিয়ে গেছেন, আমি তোমাকে নির্দোষ বলছি না, তোমার কথা পরে বলা হবে। একদিনে তো এসব ঘটেনি, অনেক রং ঢং চলে এসবে, অনেক চালাকি চলে, মিথ্যা চলে, অভিনয় চলে, খুব বড় লম্বা একটা প্লট হয়, একদিন এগুলি ঘটে যায় না। এগুলো কন্টিনিউ করতেও লম্বা একটা কাহিনী চলে, আর এ তো 10 বছরের ব্যাপার বলছো। এগুলো সব এইসব কাহিনীর মধ্যে দিয়ে এগায়। তোমার ভুল তো আছে, কিন্তু ফার্স্ট প্লেস অ্যাজ এ কালপ্রিট তোমাকে আমি দেব না। ভুল তো তোমার হয়েছে, কিন্তু পথ দেখানো, গাইড করা, এর দায়িত্ব বড়দের উপর সবসময় বর্তায়। লজ্জা যন্ত্রণা কী জন্য? শরীরের জন্য। শরীর বস্তু কি কি এটা? যে শরীর এত পাগল করছে, কাল যদি করোনা পজিটিভ হয়ে যায়, ওই প্লাস্টিক খুলতে দেবে না শরীর থেকে। আর আমি কোনো তত্ত্বজ্ঞানের কথা বলছি না, হবে তো এটাই। আমি এটা এই জন্য বলছি, শরীর সম্বন্ধ হয়েছে তা বিশেষ কিছু নয়, কিন্তু জীবনের মেন এজেন্ডা থেকে সরে যাচ্ছ, ওটাকে এত প্রায়োরিটি দিয়ে, এটা বড় লোকসান হচ্ছে। দেহ সম্বন্ধ হয়েছে, আমরা যা কিছু করি দেহের সম্বন্ধেই করি। আমরা সেক্সকে দেহ সম্বন্ধ বলি, যৌনতাকে দেহ সম্বন্ধ বলি, কিন্তু সারা জীবন তো আমরা এই দেহের জন্যই কিছু না কিছু করছি, এর দেহের সুখবিধানই তো করছি, তো এটা বড় লোকসান নয়। জীবনের ক্রিম ভাগ তুমি হয়তো দিনে রাতে এইসব করতেই কাটিয়ে দিয়েছো, যদি এরম করে থাকো ওটা ভারী লোকসান হয়েছে। আর দেরি করো না, বা এখনও যেই তুমি মেন্টাল ফেজে আছো ওটা লোকসান হয়ে গেল বড়। আজকেই যদি ওই মহিলার করোনা হয়, সামনে যেতে ইচ্ছা হবে না, সাহসই হবে না, যে শরীর তোমাকে এত পাগল করছে। হয়েছিল কোনো শারীরিক আকর্ষণ, ভালো লাগা, দেহ সুন্দর সুডল, তাতে মাথা খুঁড়ছো কেন? তুমি শুধুমাত্র শরীর নাকি? এখানে তোমার ভুল হচ্ছে, তুমি অনলি নিজেকে শরীর মনে করো, সেই জন্যই কিছু শরীর তোমাকে পাগল করছে। এবং তুমি কেন, সব মানুষ জগতে নিজেকে শরীরই মনে করে। আমি খুব স্পষ্টভাবে এই জন্য বলছি, খাওয়া দাওয়া, ঘুমানো, চাকরি করা, আর যৌনতার মধ্যে খুব ভেদ নেই, সামান্য কিছু জিনিস ছাড়া। প্রথমত যৌনতা তোমাকে উন্মত্ত করে দেয়, আমরা এমনিই পাগল হয়ে আছি, এ আর এক উন্মত্ততা। আর দ্বিতীয়ত এটা তোমাকে একটি সন্তান নিয়ে এসে সংসারে আবদ্ধ করে দেয়। তাহলে বাকি সব আমরা একই লেভেলের, একই গোছের কাজ করি। আমরা ভাবি এই শারীরিক পবিত্রতা, শরীর পবিত্র কখন রে ভাই, ভার্জিনিটি স্পেশালি মেয়েরা এটা নিয়ে করে। কোনো হৃদয় বল্লভকেই আমি আমার আপন করে নেব, তার জন্য এই শরীরের গিফট আমি তুলে রেখেছি। এই জীবনে জেনে রাখা দরকার, কী পুরুষ কী স্ত্রী, হৃদয় বল্লভ
বা হৃদয় নিভৃত নিবাসিনী কেউ পায় না, কারো ক্ষমতা নেই হৃদয়কে ভরিয়ে দেবে। তবে হ্যাঁ, যেই শরীরকে তুলে রাখবে সেই শরীর এক না একদিন যমদূত অবশ্যই নিয়ে যাবে, এটা চূড়ান্ত বাস্তব। কার জন্য দেহ? কিছু সময় তুমি ব্যর্থ কাটিয়েছ, জীবন এখনও অনেক বাকি, দেহের সত্যতা দেখতে পাচ্ছ তো, এ তো আনন্দের কথা। দেখতে পাচ্ছ তো দেহ বা চামড়া শুধু চামড়া বোঝে, এতে প্রেম কোথায়? আর তুমি যদি শরীর মাত্র হতে, তো শরীর তো পাচ্ছই, লেগে পড়ো, সব তো কাহিনী তো বন্ধ হয়ে যায়নি, তুমি চালিয়ে যেতেই পারো। এখনও শরীরের কি অভাব আছে নাকি? শুধু একটি শরীর কেন? তোমার বয়স কম, কত শরীর তুমি পাবে? কিন্তু সব শরীরের কাহিনী এক। যদি শরীরই তোমার চাহিদা হতো, তবে লয়্যালটি অ্যাসেটটা চাইতেই না, গায়ে আগুন তোমার ধরতই না। তুমি চেতো না, তুমি শরীরে তৃপ্ত নও, তুমি নিষ্ঠা চাও, তুমি শ্রদ্ধা চাও, তুমি পবিত্র। শরীর পবিত্র নয়, তাই তোমার পবিত্রতার আশা, এটা বুঝতে পারছো না? 10 বছর ধরেও শরীর ভোগ করার পরেও তোমার মনে হচ্ছে তৃপ্ত হলে না। শরীর সত্যিই তোমায় তৃপ্ত করতে পারতো? বা কোনো শরীর তোমায় তৃপ্ত করতে পারবে? কাকে পেরেছে? চাইছো পবিত্রতা, চাইছো কি নিষ্ঠা। আর শরীর কোথায় নিষ্ঠা বোঝে ভাই? শরীর মলমূত্রে রাগারতে পবিত্রতা কোথায়? যা চাইছো তা নেই, তবুও তাতে ফেঁসে আছো, এইটা মূর্খামি। তুমি তো কারোর লয়্যালটি ভেঙেই ওই কাজটা করেছিলে। কেউ হয়তো তোমার সাথে আসার জন্য কারোর লয়্যালটি ভেঙেছিল, আজ কেউ অন্য সেটা করছে। যদি শরীরে চাও তো লেগে পড়ো, জোয়ান আছো, শরীর অনেক পাবে। 11 স্ট্যান্ডার্ডে শুরু, ভালোই জেনে গেছো কী হয় কী না হয়, কী করতে হয়, কোন সাবধানতা রাখতে হয়, মেয়েরা কী চায়, হ্যাঁ ঘর কখন ফাঁকা থাকে, সব জেনে গিয়েছো। যদি শরীর হও, চালিয়ে যাও। আমি তোমাকে ছোট করছি না, যারা শুনছে তাদের বেশিরভাগেরই কেউ না কেউ, তোমাদের বয়সী কেউ না কেউ এই ফেসের মধ্যে দিয়ে গিয়েছে এবং যাচ্ছে, মানে এই শরীরের কাহিনীর মধ্যে দিয়ে। লোকের সারা জীবন এই শরীর নিয়েই কাটে, কখনো তার নাম পুত্র, কখনো তার নাম স্বামী, কখনো তার নাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কখনো স্ত্রী, কখনো সন্তান, সবই তো শরীর সম্বন্ধই। তুমি তার একটা পার্ট দেখছো, তার নাম সেক্স। একজন সাধারণ গৃহস্থের যাবতীয় চেষ্টা তো শরীরকে সুখ দিতেই হয়, তুমিও তো তাই করেছো, দেয়ার ইজ নো মাচ ডিফারেন্স। কিন্তু সবাই যেই ভুলটা করছে, তুমিও সেই ভুলটাই করছো। তুমি মুখ্য যা, তুমি তাকে গৌণ করে দিচ্ছ, তুমি চেতনাকে গৌণ করে দিয়ে শরীরকে প্রাধান্য দিচ্ছ, এটা তোমার ভুল। কেউ দোকানে ঠকায়, কেউ কোম্পানিতে ঠকায়, কেউ পকেট মারি, সবাই কাউকে না কাউকে ঠকাচ্ছে। সর্বোপরি জীব সব থেকে বেশি নিজেকে ঠকায়, নিজের থেকে লোকায়। তো এ ভুল সারা জীবনের সর্বস্তরে হয়, এটাকে স্পেশাল ছাপ দিও না। কাজ করছে সেই আদি বৃত্তি, তার নাম দেহবোধ। খুব ভালো হয়েছে অন্য কেউ এসেছে, কমেতে বুঝেছ। বিবাহিত স্ত্রী আর বিবাহিত পুরুষ সারা জীবন কেটে যায় সে এইটুকু সহজ জিনিস বোঝে না, যে দেহ কারোর পার্সোনাল হয় না। অন্য কেউ সুশ্রুরি দিলে কি সুশ্রুরি কম লাগে? সহজ জিনিস। স্ত্রী বলবে, স্বামী ছাড়া অন্য কেউ নেই, আমি কারোর দিকে আজ পর্যন্ত মুখ তুলে তাকাইনি। সুপুরুষ দেখলে মন বাঁধ মানে? দেহ বাঁধ মানতে চায়? রে ভাই, এ শরীর তো, তুমি যতটা শরীর ততটাই তুমি দুশ্চরিত্র, তুমি কেন সবাই? চরিত্র তো চেতনার গুণ, শরীর কই চরিত্র বোঝে? চোখ বুঝে শুয়ে থাকো, তোমার যদি মাথা ব্যথা করে, যেই টিপুক যদি তা প্রপার হয় বলবে কি, আহ আরাম হচ্ছে, কপাল থোড়াই দেখে কার হাত। কোন পুরুষ আছে যে বিয়ের পরে পার্টিতে বা ফুটপাথে অন্য সুন্দর মেয়েকে দেখে মন খারাপ করেনি? সবার হয়েছে। শরীর, তুমি যতখানি শরীর, যতখানি শরীর মনে করো, তুমি এই শরীরবোধের থেকে পার পেতে পারবে না, কেউ পায় না। এসব একই কাহিনী, তুমি ভুগছ, ভালো হয়েছে, শেখো, এবার শেখার সুযোগ সবাই পায় না। তোমার দোষ নয় কি হয়েছে, তোমার দোষ
যে শরীর এমনই তার সাথে তদাত্ম্য রেখেছ, এক হয়ে আছো। নিজেকে জানো, জীবনকে বোঝো। যন্ত্রণা এত তীব্র কারণ শরীরকে অনেক বেশি গুরুত্ব দাও। নিজের শরীরকে যেমন বেশি গুরুত্ব দাও, ওই মহিলার শরীরকেও তেমন গুরুত্ব দিয়েছো, অন্য পুরুষের শরীরকেও আজকে তেমনই গুরুত্ব দিচ্ছ। তিনটে শরীরের তো কাহিনী এখানে। তুমি শারীরিক অস্তিত্বকেই মাত্র জীবন জানো, নিজের সাথে জড়িয়ে ফেলেছো, গুলে ফেলেছো, একই ভুল করছো বারবার। আগে স্ত্রী শরীরকে অনেক দাম দিতে তাই তো গিয়েছিলে, খুব লোভনীয় আকর্ষণীয় মনে হতো, শরীরকে গুরুত্ব দিতে। একটা একটা নির্দিষ্ট প্যাটার্ন, একটা নির্দিষ্ট শরীরের রং ঢং, বিশেষ প্রকারের গায়ের রং, বিশেষ প্রকারের তাকানো, বিশেষ প্রকারের শারীরিক সৌন্দর্য, গঠন প্রণালী, এই জিনিসগুলোকেই তো গুরুত্ব দিয়েছিলে এবং তা মিলে গিয়েছিলো বলেই তো গিয়েছিলে, সবই শরীর। এখন ওই যে আগে পিছে বলছো বা অন্য পুরুষ, সেই ক্ষেত্রে তো তুমি সেই শরীরকেই দাম দিচ্ছ। আরেকজন পুরুষের শরীর এসে গিয়েছে, শরীরের গুরুত্ব, প্রথম যে শরীর আকর্ষিত করেছিল আজকে অন্য একটা শরীর বিরক্ত করছে। কেন বিরক্ত করছে? কারণ আমি যে শরীরকে আমার শরীর দিয়ে ছুঁয়েছি তাকে অন্য একটা শরীর ছোঁবে কেন? ভাই তিনটেই শরীর, তুমি শরীরের কাহিনী দিয়ে ফেসে তুমি প্রশ্নটা এমন করে ফেলবে। এই ক্ষেত্রে প্রশ্ন যদি করা হয়, কেন জল নিচে গড়াবে, কেন চিনি মিষ্টি হবে, কেন শরীর বুড়ো হবে, ভাই এগুলো এমনই, হাত বোঝে না, পা বোঝে না, এরা এদের কাজ করে। তুমি আঙুল দিয়ে যখন এই পেনটাকেও ধরবে আর আঙুল দিয়ে একটা গরম রডকে ধরে ফেলবে, আঙুল কিছু বোঝে না, চেতনা বোঝে, তার যন্ত্রণা হয়, আঙুল তো ধরে ফেলবে। কে বলে এটা ছুঁস না, তার নাম চেতনা। তুমি অনেক বেশি শরীরের থেকে তা। শরীর মাত্র যদি তুমি হতে, তবে আমাকে একটা কথা বলো, তবে কি এমন থাকে যার জন্য মানুষ শরীরকেও শেষ করে দেয়, সুইসাইড করে? কার দাবি এটা যে সবথেকে প্রিয় শরীরকেও নাশ করে দেয়? তার চেতনার দাবি। চেতনা যখন উন্মত্ত হয় শরীরকেও দেখে না, চেতনা যখন উচ্চতা পায় তখনও সে শরীরকে দেখে না, শরীর তার মাধ্যম মাত্র, সাঁড়াশির মতো। শরীরের থেকে অনেক বেশি তুমি চেতনা, প্রত্যেক মানুষ তাই। শরীর অপমান, দুঃখ, ঈর্ষা, দ্বেষ, লোভ, এমনকি কামকেও ফিল করে, শরীরে তা প্রকাশ হয় মাত্র। কিছু কেমিক্যালস, হরমোনস জেগে উঠে, তার নাম হলো কাম, তার নামই হলো দুঃখ। স্পেসিফিক কিছু হরমোনস, তার নাম লোভ। আলাদা আলাদা হরমোন শরীরে জেগে ওঠে, প্রকাশিত হয়। প্রথমে ইন্টারনালি প্রকাশিত হয়, অ্যাক্ট করো, এক্সটার্নালি কর্ম হিসেবে প্রকাশিত হয়। আমাকে দেখাতে পারবে কেউ শরীরে দুঃখ কাকে বলে? একটা দুঃখীর শরীর নিয়ে আসো, একটা সুখীর শরীর নিয়ে আসো, আউটলুক দিয়ে কিছুই তুমি বুঝতে পারবে না যদি প্রকাশ না পায়। তোমাকে যদি কেউ না মেরে গালি দেয়, রেগে যাও কেন? শরীরে তো আঘাত করেনি। রেগে গিয়ে লোকে নিজেই নিজের দেহকে আঘাত করে কেন? আজ হয়তো তুমি ভালো করে খাচ্ছ না, হয়তো রাত্রে ঘুম নেই, হয়তো স্বাস্থ্য ভাঙছে, এটাই হয়। দেখো তুমি চেতনার দাবিতে নিজের শরীরকেই গুরুত্ব দিচ্ছ না, সেই নিজের শরীরের খাতিরেই তুমি আরেকটা শরীরকে প্রিয় করেছিলে, আজকে অন্য একটা শরীরই তোমাকে যন্ত্রণা দিচ্ছে। অথচ দেখো এই সব কিছুর কেন্দ্রে যে তোমার সবথেকে কাছের ইনস্ট্রুমেন্ট তোমার নিজের দেহ, সেই দেহই হয়তো ভাঙছে। তাহলে এই তিনটে দেহর থেকেও কি বেশি কিছু নেই তোমার জীবনে? তা হলো তোমার অহম বা চেতনা। এই চেতনাই যখন শরীরের সাথে লেগে যায় তখন দেহবোধ অহম বা কাম হয়ে যায়। এটাই হয় দেহবোধে বাঁচলে। এক, অন্যের শরীরে আকর্ষণ হয় বা যে কোনো বস্তুতে আকর্ষণ হয় এবং তার ফলস্বরূপ নিজের শরীর, নিজের অস্তিত্ব, নিজের চেতনা নষ্ট হয়, নিম্নগামী হয়। কঠোপনিষদে নচিকেতা এই কথাই বলেছিলেন, আলাদা কিছু নয়, উপনিষদ আমাদের জীবন থেকে ভিন্ন নয়, ডবল ধাক্কা হয়। বলেছিল, স্বভাবামর্ত্যস্য যদন্তকৈতত সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ। যমরাজ তাকে বিভিন্ন ভোগ দিতে চেয়েছিল, তখন নচিকেতা বলেছিল এই ভোগগুলো কি করে, এই ভোগগুলো চিত্তকে আকর্ষণ করে নিয়ে যায় এবং তার ফলস্বরূপ
একে তো আমি চিত্তকে আকর্ষণ করে বলে সুখ দুঃখের খেলা খেলি, পেলেই ভোগ্যবস্তু পেলেই আমার আনন্দ হবে, না পেলেই দুঃখ হবে, আবার যাকে পেলাম তাকে রক্ষার চিন্তা হবে, অনেক রকম আছে। তো আমার চিত্র নিম্নগামী হলে দ্বিতীয় কী হয়, সর্বেন্দ্রিয়ানাম জরায়ন্তি তেজা, আমার যত শারীরিক বৃত্তি, আমার যে শারীরিক তেজ তা নষ্টপ্রাপ্ত হয়, ডবল ধাক্কা। তোমার জীবন চেতন বা মানসিকভাবে উচ্চতা পাওয়ার জন্য, মাত্র এই জন্যই মানুষ জীবন হয়েছে, অ্যাটলিস্ট মানুষের জীবন। আমরা শরীর সাজাতে, অন্যের শরীরকে ভোগ করতে, অন্যকে দেহগত সুখ দিতে জন্মাইনি, জন্মেছি মানসিক চেতনা, হুশ, বুদ্ধিমত্তা স্তরে উচ্চতা পেতে। তাই তো কালো বললেও মেনে নিই আমরা, কিন্তু মূর্খ, গাধা, মাতাল বললে মানি না, চোর বললে খারাপ লাগে আমাদের, অনেক বেশি খারাপ লাগে। মাতালেরও খারাপ লাগে, যে মদ খায় তাকেও মাতাল বললে সে খেপে যাবে, কেন, চেতনার অপমান হয়ে গেল। বাপের নামে গালি দিলে আমরা এত রেগে যাই কেন, বাপকে আমরা আপন ভাবি বলে, আমাদের উৎসকে গালাগালি দেওয়া হয়েছে। এই উৎস কি, আমার চেতনার উৎস। বাপ যে ফল খেয়েছিল সেই ফলে যে শক্তিটা ছিল সেটি বীর্য হয়ে আজকে আমার শরীর হয়ে গিয়ে আমি চেতনায় অস্তিত্ব পেয়েছি। শরীর তো নাশ হয়ে যাবে, দুদিন আগ পরে বাপ মারা যাবে, তার বাবা মারা গেছে, তার বাবা মারা গেছে, যেই গাছের ফল ছিল সেই গাছ মারা গেছে, দেহ কোনো কালে গুরুত্বপূর্ণ, কিন্তু যে কন্টিনিউ চেতনা আছে, কনসিয়াসনেস, তার প্রতি সম্মান, তাকে গালি দেওয়া হলো। তোমাকে যদি চেতনায় উঠতে হয় তবে এই যে স্টোরি বললে এটা অভিশাপ না, আশীর্বাদ হিসাবে নাও। যা সারা জীবনে লোকে বোঝে না তার ঝলক তুমি 26 বছর বয়সেই পেয়ে গেছো। তোমাকে দেহের যে ট্রুথ জীবনটা দেখাচ্ছে এটাকে ফরচুন হিসাবে নাও। কপাল ভালো তোমার, এটাই যদি কন্টিনিউ হতো বিয়ে করতে 45 বছরে গিয়ে বুঝতে, তখন যন্ত্রণা জ্বালা শরীরে কোথায় কোথায় হচ্ছে বলো, ডাক্তার কি বলে, মাথা ভার কোথায় হচ্ছে, শরীর না মনে, না দেহ সম্পর্ক করার সময় ওই মহিলার মন দেখলে, আর না আজ নিজের মন দেখছো বুঝছো, শরীর শরীর করে চলেছো, ব্যথা তো মনে নাকি বুকে, বুক বললেও মনই তো বোঝায়, না হলে চেস্ট এক্সরে রেডিওগ্রাফ করিয়ে নাও, যা ওষুধ তাই খাও, দেখবে মনের ব্যথা গায়েব হয়ে যাবে, হয় নাকি তা। যদি মন বা চেতনার কেয়ার নাও, ওদিকে ধ্যান দাও, ওদিকে মন দাও, তবে এমন প্রলোভনে পরবর্তীতে আর পড়বে না। যে সামনে এসে দেহ দেখাচ্ছে জেনে রেখো সে খুব নিচু দরের মানুষ, এদের থেকে ডিস্টেন্স রাখতে হয়, পশু এরা। আর নিজের ক্ষেত্রেও দেখবে যে অন্যের দৈহিক সুখ বিধান করে নিজেকে যেন প্রাউড ফিল না করো, বা নিজেকে নিজের খুব মাহাত্ম্য না হয় যে আমি এত সুন্দর শরীরের অধিকারী, এত সুন্দর পুরুষ দেহ পেয়েছি, সুডোল হয়তো ব্যাম্বির শরীর, এবং সেটাকে ভেঙে কোনো একটা মেয়েকে প্রলুব্ধ করে নেওয়া, কোনো মেয়ে ছেলেকে প্রলুব্ধ করে নেওয়া, মাফ করবেন, একে পরিষ্কারভাবে বেশ্যাবৃত্তি বলা হয়, পুরুষের দিক থেকেই হোক আর মেয়ের দিক থেকেই হোক। যে শরীর দেখে আর শরীর দেখিয়ে নিজের কোনো রকম সুখের আশা করে তাকে বেশ্যা বলাই শিখ। বেশ্যা অর্থে স্ত্রী নয়, বেশ্যা অর্থে যে চেতনাকে বিক্রয় করে দেয়, সে যে কোনো লিঙ্গের হতে পারে। না নিজেকে শরীর হিসাবে দেখবে, না অন্যকে শরীর হিসাবে দেখা উচিত। নিজেকে শরীর জানলে আজ অন্য শরীরকে কেউ ছিনিয়ে নিল বলে কাঁদছ, কাল শরীরটা না পেলে কাঁদতে, পরশু নিজের শরীর অকেজো হয়ে যাবে তা দেখে কাটবে, দেন যদি পেয়েও যাও তাহলে যে প্রাপ্ত শরীর সময়ের সাথে তো বুড়ো তো হবে, রোগশোক তো হবে, অসুবিধা তো হবে, তাতেও অলওয়েজ কাঁদবে। আজ কোনো শরীর আছে তাতে তুমি কাঁদছো, কাল কাউকে পেলে না বলে কাঁদবে। কত ছেলে আছে, কত মেয়ে আছে, নির্দিষ্ট একটি শারীরিক সম্বন্ধ, শারীরিক সম্বন্ধ মানে সেক্স নয়, সঙ্গই, শরীর সঙ্গ, ওটা কম বেশি সেক্সই বলা চলে, 8 প্রকার রমণ বলা হয়েছে। কত ছেলে আছে যারা শরীরের ভোগ পায় না বলে কাঁদছে, অলিতে গলিতে দেখো, আর তুমি পেয়ে কাঁদছো। কাহিনী যখন শরীর, পাও আর না পাও, কেন্দ্রে যখন শরীর বসে আছে বোথ অফ কেসেসে, তখন দুঃখ পেতেই হবে। শরীর থেকে একটু সরে দাঁড়াও, ভালো পড়ছো, পড়াশোনা করছো, এমন সাবজেক্ট নিয়ে আরও পড়তে পারো
যা শুধু তোমাকে চাকর বানিয়ে চাকরি দেবে না, একটু তুমি বলছিলে তো, তার আগে বাড়ি থেকে বলছে বিয়ে করতে, তার আগে চাকরি করব, এমন করে বলছো, কিন্তু খুব বীরত্বের কাজ। বিয়ে করে যেই শরীরকে সারা জীবন প্রতিপালন করবে, নিজের কি স্ত্রীর কি সন্তানের কি, চাকরিতে তো তার সূত্রপাতই। তোমাকে মা বলেছে বা বাবা বলেছে বাবা বই লিখে ফেল, তুমি বলছো ভূমিকা না লিখে লিখবো না, এতে পার্থক্য কী আছে? চাকরি, অন্যের চাকর হবে দেহকে সুখ সুবিধা দেওয়ার জন্য, আরেকজনকে নিয়ে আসবে বাড়িতে, তার জন্য মোট খাটবে, সারা দিন ছুটবে, তুমি এর মধ্যে জীবনে কী পাবে বাবা? এমন কিছু শেখো, জানো, যা তোমাকে শুধু চাকর করবে না, পেট তো চালাতে হবে, পেট চলে যায়। এমন কিছু বোঝো, এমন কিছু তুই ডুবে যাও যা তোমাকে উন্নত করে, যা অন্যের পায়ে ঝোঁকায় না, যা নিজের চোখে তোলে তোমাকে। সেই তো দুদিন পরে পেটের জন্যই দাসত্ব করতে চাইছো, সেটাতেও তো মুখ্য সেই শরীরই। এভাবেই চলবে নাকি জীবন? এর উপরে কি কিছু নেই? আজকে সেক্স, কালকে চাকরি, পরশু বিবাহ, এই তিনটেরই কেন্দ্র কি? জীবনকে উন্নত করার কত উপায় আছে? কোনো ভালো হ্যাবিট আছে? কোনো প্যাশান আছে? কোনো ভালো লাগা আছে যা চেতনার মনকে উচ্চতা দেয়? ছবি আঁকতে জানো? কবিতা লিখতে জানো? ভালো গান গাইতে পারো? কখনো সেবা কাজ কিছু করেছো? যা শরীর থেকে একটু সরে, শরীর থেকে একটু দূরে, এমন কিছু আছে জীবনে? জীবনে কত কিছু আছে যা জীবনকে সাজাতে পারে। ইলেভেন থেকে সেই এক ঘেয়ে জীবনে ঢুকে আছো, এক নেশার জীবনে, এক সমাজবদ্ধ, দেহবদ্ধ, ক্ষুদ্র, অন্ধকারাচ্ছন্ন এক নেশা। খুব ভালো হয়েছে যা হয়েছে। গেছো কখনো একা কোনো সুদূর ভ্রমণে? কোনো পাহাড়ে চুপ করে এক ঘন্টা বসেছো, কোনো মাথার ভার না রেখে? পার্টি পিকনিকের কথা বলছি না, সে তো হয়তো অনেক কিছু করেছো, শুশুনিয়া পাহাড়ে গিয়ে, অন্য জায়গায় গিয়ে। নদীর ধারের একলা হাওয়া খেতে গেছো কখনো বন্ধু বান্ধবের ভিড় না করে? পরন্ত বিকেলকে কখনো উপলব্ধি করেছো, দেখেছো? সিনেমা হলের ব্যাক সিটে পপকর্ন আর আইসক্রিম হয়তো অনেক খেয়েছো, আর ও যা সব হয় সে তো জানোই, কিন্তু এমন কোনো ফিল্ম আজ অবধি দেখেছো যা কিছু শেখায়, যা মাথাকে কিছু উন্নত কন্টেন্ট দেয়, মাথাকে কিছু দিয়ে ভরিয়ে দেয়, ব্যক্তিত্বকে তৈরি করে, মানে নলেজ? এমন করে সিনেমা দেখেছো? এমনিতেও অনেক সিনেমাই দেখেছো, তেরা ধ্যান কিধার হ্যায়, তেরা হিরো ইধার হ্যায়, কীসব আছে বেশ, ভালো বাইক, লাখ লাখ টাকার গাড়ি, মহল, শর্টস্কার্ট, স্পাইক, এইসব সিনেমার কথা বলছি না। কেন ঘরে বসে? এই যাও না কোনো মাঠের ধারে, ভালো একটা বই নিয়ে যাও, হাজার হাজার বই আছে যা জীবনকে নানাভাবে চেনাতে পারে, জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন অ্যাসপেক্ট, বিভিন্ন দর্শনকে খুলে রাখতে পারে তোমার সামনে। অশিক্ষিত তো নও তুমি, কী ও ইউটিউব খুলে আর ফেসবুক খুলে বসে থাকবে আর চ্যাট করে খুঁজবে কার সাথে কথা বলে টাইম পাস করা যায়, আর দুঃখের গান গাওয়া যায়, ক্রিকেট ফুটবল খেলো, মর্নিং ওয়াকে যাও, কখনো ঘাসের উপরে শিশির বিন্দু দেখেছো, তার গন্ধ শুকেছো? করেছো কখনো কোনো দরিদ্র অনাথের অহেতুক সেবা? অকারণ কোনো জায়গায় হেঁটে গিয়েছো কখনো? বেপরোয়া জীবন কাকে বলে জানো? বেপরোয়া বলতে এটা বলছি না, যাওয়া হবে, দেখা যাবে, এই ওই এরকম লাফড়াবাজির কথা আমি বলছি না, বেপরোয়া চলা। কাউকে সাহায্য করো পড়াশোনায়, পড়াও ছোটদেরকে, কোনো টেবিল ল্যাম্প নিয়ে গীতা বা কোনো জীবনমুখী বই পড়তে পড়তে ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেছে, বুঝতে পারোনি, ঘড়িতে দেখছো রাত্রি আড়াইটে, এমন হয়েছে? কোনো পরীক্ষার আগের কথা বলছি না, অকারণ ভালো লাগা, এগুলো তো আছে জীবনে। গীতাটা খোলো, দেখো কী বলছে। আমি আধ্যাত্মিক হতে বলছি না, অধ্যাত্ম বলে আলাদা কিছু নেই তো, বলবো কি? তুমি এটা কোনো স্পেসিফিক শরীরকে দেখতে হচ্ছে দিনরাত্রি, এটা তোমার সমস্যা নয়, তুমি নিজেকে একটা স্পেসিফিক শরীর ছাড়া কিছু ভাবতেই পারছো না, এখানে সমস্যা।
হ্যাঁ, প্রথম প্রথম একটু স্ট্রাগল হয়, কিন্তু জীবনের সেন্টার বদলানো সম্পূর্ণ সাহস আর সংকল্পের উপর নির্ভর করছে। কেউ নেই যে ফ্রিতে সাহস পায়, লড়তে হয়ই। কী কাপুরুষতা! প্রলোভন না থাকলে বিদ্রোহ কিসের? তুমি যুবকই তো, ভিড়ে যাও নিজের সাথে, দেখা যাবে যা হয় হবে। আমি তো মেয়ে হলেও বুঝতাম না, আর তুমি তো ছেলে। ভক্ত দুজনেই করেছো, কী গান গাইছো! তুমি যদি আজ একজন মহিলার সাথে না দেহ সম্পর্ক করে অন্যদের মতো হাজারটা নারীর দেহকে পন সাইটে গিয়ে ভুগতে, যা তোমাদের বয়সী ছেলেরা করে চলে, তবে কি তাকে আমি খুব উন্নত কিছু বলবো নাকি? তখনও দেহ আজও দেহ। জীবনে শক্তি আনো, শরীর সবার শক্তিহীনই জন্মায়, স্লোলি সময়ের সাথে সাথে শরীর কিছুটা শক্ত হয়ে যায়, কিন্তু মন ওটা পশুর মতোই দুর্বল থাকে। ওর জন্য কিছু করবে কি না, জীবনে এগোবে কি না? আরে তবলা শেখো, মাসি শেখো, কোনো কোর্স করো, জীবনকে উন্নত করে এমন কাজ করো, উঁচু উদ্দেশ্য বানাও, কোয়ালিটি অফ লাইফকে এনহ্যান্স করো। এত দিক আছে, আর বয়স মাত্র তোমার 26। এরপরে একটু এগিয়ে তারপরে আমাদের সাথে দেখা করতে এসো, আর নামটা লুকিও না। তুমি নাম লুকানোর মতো এমন কিছু করো নি। আমি বুঝতে পারছি, যদিও তুমি যেই কনটেক্সটে লিখেছো, যেভাবে লিখেছো, তোমার ক্ষেত্রে এই মুহূর্তে একটু অসুবিধাজনক। আমি তবে এইটুকু তোমায় অ্যাসিওরেন্স দিতে পারি, তুমি এমন কিছু করে ফেলোনি যাতে তোমার নাম ডুবে যাবে, তবে এমন কিছু তুমি করতে অবশ্যই পারো যাতে নামটা মনে রাখা যায়। আর এটা কোনো লেকচার নয়, কোটেশান দেবার মতো কথা বললাম না। যদি বোঝো তাহলে আমার বলা সার্থক। এরপর একটু সামনের একটু উঁচু প্রশ্ন নিয়ে আসবে, আর নাম সমেত পাঠিও। আমি অবশ্যই চাইব অন্তত তোমার কাছ থেকে এর পরবর্তী প্রশ্ন একটু চেতনার উচ্চ স্তরের প্রশ্ন হোক। তেমন প্রশ্ন তোমার দিক থেকে আসুক যা আমাকে অবাক করে, আমি সেই আশায় থাকবো।